আসসালামু আলাইকুম। বেগুন কেন শোনো না, ভালো আছেন নি? আজ এলে এসে দেওয়া না হলে স্পেশাল উদ্যোগ চট্টগ্রাম মার আর হ্যাঁ ইসা মাছর খুব সুন্দর করে রান্না। ইসা মাছ হয় অবশ্য আরা, কিন্তু দেখা যায় যে আরা বেশিরভাগ গ্রাম অঞ্চলের মধ্যে ইসে গুঁড়ো হয়। হ্যাঁ ইসা মাছর ফজায় না হয়, কিন্তু ইসে গুঁড়ো ফজায় হয়। দেখুন তো আর আর রান্না শুরু করির দেখতে লাগুন, হাইলে ফ্যান বয় লাগি। চোলা স্টার্ট করলাম ফিয়া মানিল্লা চোলত। এবার যতক্ষণ নুফুইবু এতক্ষণ পর্যন্ত কি জাল দম ফুরবু, তারপর এই যে বাকি হাস কিনলে হইস কিনি করি, বোধ কে জানে বোধ কেতে জ্ঞান আছে। এবার যদি বীজ অবস্থা দিনে তেল দি দিই তো এবার ছাঁত 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 করিব, এই অবস্থায় কিন্তু রান্না করার ন যাই। হ্যাঁ বোধ কে ডরাই, যারা আফাকল আছে তারা ডরাই, বদ্ধকল যারা ঘর তাহে ভাবি যে তো রান্না করি তারা অবশ্যই ডরাই, দূর মারে কি এলু কি এলু। যাই বক দেখতে লাগুন আমার বেগুন আগুন উত্তাপর হারানো চুলোর ফ্যানি বে ফুয়ে ফুয়ে ইট। তা এখন আয় কী করছুম, সোয়াবিন তেল দিই মানে মিদি ফুইজন মতো, বোধকে আবার ডালিনও দিও তাইরে সাবর উজুরের মতো ডালিনও দিন, ফুইজন মতো দিবেন জেদ্দুর দর হারাই আর কি। এখন রান্নার মধ্যে জেদ্দুর দর হারাই, এই আয় দিলাম জেদ্দুর দর হারাইও বেশি ন, আর বেশি না হাইন, বেশি হাইলে আবার গেষ্টি করে সমস্যা হবো। এই অল্প করে আমি সোয়াবিন তেল দিলাম, সোয়াবিন তেল দন অল্প দি ইনুর কিনি গরম হইতে দন ফুরিব, আর ঠান্ডা জিনিসের মধ্যে হন জিনিস বাজন না যাই। এই যে গরমর অনফ দেনাই বেড়ে কী করে দিলাম ইকিনি লারি সারি দিলাম, এই যে লারি দেখুন না ফ্যান ওরা কী সুন্দর করে লারির, এলে করে লারিবে নড়ারাইন। আবার গ্রামাঞ্চলের মধ্যে আর হালা মাছ তারপর যা ফকলে আবার তারা এই কিছু হাফত দিয়ে নাড়াচাড়া করে, অবশ্য অনেক সময় টোয়াটাও ফুরি যে গু, কিন্তু এখন তো ইন্টারন্যাশনাল সময় গিয়ে এই যে এত সুন্দর করে ফ্যান দুনুমিকে জিনিস দিয়ে দিই যাতে মানুষ কষ্ট নয়। তার তেলিং গরমে এসছি আইনুর ফরদি আই যে হাজগান গজ্জুম ওনারা জানান এগুলো খুব প্রয়োজনীয় জিনিস ফিঁয়েস এখন অস্তা, কিন্তু কিছু না বহুত দাম আছিল। এই যে দিলাম বিসমিল্লা, পেঁয়াজ বেগিন দিবেন, তারপর সাথে রসুন দিবেন কুচি করিবেন অল্প কুচি আর কি, জেদ্দুর হাই আর কি একখান জিনিসে জেদ্দুর লাগিব ওই যাই লারি। হ্যাঁ তারপর স্বামীজের একটু লাইটা দিবেন, লাড়ু দিয়ে আমার পরে দিই জিনিস কী হইব একটু বাদামি কালার হয়ে যাইব। এবার অবশ্যই আমার রান্না আয় ওনারের মাঝে সবসময় এসছিম বিভিন্ন রান্নার ট্রফি প্লেয়ারে কিল্লা আল্লাহর রহমতে ওনারার দোয়াই মা বাপার দোয়াই বহুত রান্না শিখি লাইফমি দিই নিজে নিজে করে শিখি দিই। হ্যাঁ অবস্থা আর গুরু হইল দি ফতম তার মা। এই যে দিলাম এখন আমি একখান একখান উপকরণ দিই প্রয়োজন অনুযায়ী বেশিও ন, আমি মশলা দিলাম এক চামিচ আর প্রয়োজন মতো অনারা অনারা প্রয়োজন দিবেন, যারা মরিচ হন বেশি আমি জানা আমি মরিচ এক চামিচ দিলাম, আর এক চামিচ দিলাম আর এক চামিচ দিলাম কিল্লি কিনে জাল হয়ে বললে হারণ জাল হাই তো আর ঘরের মানুষ একটু জাল হাই আমি অবশ্য হাই মজাই লাগে জাল হাইতে। তো ওনার তো জেদ্দুর প্রয়োজন দিবেন অতিরিক্ত না দিবেন, অতিরিক্ত দিলি আবার হাইতেন নে অ্যান্ড এমনি দিয়ে লবণ দিদির এই যে এক চামিচ লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে দিলাম দিয়ে ওনার ফর দিয়ে ইনুরি কিনি করে নাড়ে দিবেন। যেহেতু আজ এরা ট্রফি করলি ইসে গুঁড়ো খরচ যারা আছে তারা সিঙ্গি মাছ হয়, হ্যাঁ আর তো গ্রামের মানুষ আর ইসে গুঁড়ো হয়ে দিয়ে দিই এই কিনি সুগন্ধ বাইরে একদম খুব স্পষ্ট সুগন্ধ বাইরে। আই একটা টমেটো হাড়া ছিল টমেটো কিন্তু দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম টমেটোর একটু করে মেকিং করে ফেলাই আমি যাতে গজ্জিলাম ইসেগুড়ি হাড়ি লেখি তো পরিষ্কার টসে করে লেখি এই ইসেগুড়ি দিদির ইনেল ইসেগুড়ো
দিয়ে দিলাম ইসে গুঁড়ো। ইসে গুঁড়োর এবেলা কী করি আমি মিক্সন করি, দেখতে লাগবো না কীভাবে মিক্সন করে দিন ওরে সুন্দর করি এরে। হ্যাঁ খুব সুন্দর করে মিক্সন করিস, দেখতে কিন্তু এখনও রসালো রসালো লাগ। সেটাঙ্গা আফাক কলা, সেটাঙ্গার বদ্ধক কলা, বায়ক কলা যারা আসুন ট্রাই করতে পারেন তার মতো করি। আর যারা দূর দূরান্তে আছেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে আছেন, দেশের বাহিরে যারা আউট অফ কান্ট্রির মধ্যে আছেন, তারাও এগুলো ট্রাই করতে পারবেন। তো আমি আবার আমি আর বাসা চলি আর মাতৃভাষা চলি আজ এই যে আর জিনিস ইবে মোটামুটি ওই এসছি এক কথাই। এই যে দেখুন না চিংড়ি মাছ ইবে কীরকম সুন্দর কালার এই। হ্যাঁ এই মুহূর্তে আমি কিছু অল্প পরিমাণ পানি দিব, এই যে পানি দিলাম কিনি মাখা মাখা বেললাই বললে মাখা মাখা করিবে। এখন আর রান্নার প্রসেস পুরো প্রক্রিয়া শেষ হয়ে গিয়ে তো এখন আস্তে করে ফ্যানের ডাক নাগান বুয়াই দিন। এই যে বুয়াই দিলাম বেশি ন ইবে হইতে সমালয় বোধ হয় 5-7 মিনিট পর্যন্ত। আর 5-7 মিনিট পর আবার জিনিস পুনরায় দেখার 7 মিনিট গিয়ে গো। আর 7 মিনিট পরে শেষন কী সুন্দর একদম কালারে গিয়ে প্রত্যেকটা ইসুগুলো উগ্র দেখা যার দেখুন ধরনের বেগুন এই যে সন কী সুন্দর কালার খুব সুগন্ধ এসে। হ্যাঁ আর একখান জিনিস জানি সংসার সুখ গিয়ে বলে নাকি রমণের গুণে, কিন্তু রান্না বলে বলে মজা হইতে স্বাদ হইতে বলে সুগন্ধর হারণে। হ্যাঁ তো সুগন্ধ কী বাবাই দৈন্য ভাতা দিল ভাই, এখন আই কিছু দৈন্য ভাতা 20 লিখিলাম ইন দিয়ে দিই। এই যে দিদির দৈন্য ভাতা সুন্দর করে দিদির হানিছে গুঁড়ো, যেহেতু এই গুড় রান্না যেহেতু এই গুড় এখন ইবের টোটাল স্বাদ উগ্র নতুন উগ্র স্বাদ আইব। তো ওনারা যারা আসন ট্রাই করিবেন আর মতো করি গরিবের লাই, বদ্ধক্কল বাবির সহযোগিতা করিবেন গরিবের লাই, হ্যাঁ বাই অক্কল মা অক্কলের সহযোগিতা করিবেন গরিবের লাই, জিনিস এন গরিয়ার হাবাইবেন দোয়া হইবেন। আর রান্না শেষ আর প্রতিনিয়ত রান্নার এই সমস্ত টপিক ফেবেল লাই আর চ্যানেল ইভেল রান্নার বেগুন থাইবেন এই আশা ব্যক্ত করিয়ে আজ এই পর্যন্ত আমার আসলে আহিরাম আল্লাহ হাফেজ। এবং আর রান্না শেষ আল্লাহ হাফেজ।